হ্যালো বন্ধুরা, যারা অনলাইন অ্যাপসে ইনভেস্ট করার মাধ্যমে টাকা উপার্জনের কথা ভাবছেন তাদের জন্য বেস্ট হতে পারে রিং আইডি। রিং আইডি এমন একটি প্ল্যাটফর্ম যেখানে আপনি দৈনিক কিছুক্ষণ কাজ করার মধ্যে 500-এরও বেশি টাকা উপার্জন করতে পারেন। আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে রিং আইডিতে অ্যাকাউন্ট করতে হয় এবং কীভাবে তাদের মেম্বারশিপ নেবেন এবং কীভাবে কাজ করবেন। রিং আইডিতে অ্যাকাউন্ট করার জন্য আমাদের প্রথমেই লাগবে একটা বিকাশ নাম্বার এবং একটি রেফার আইডি, যেটা আপনার বন্ধু থেকে নিতে পারেন অথবা অন্য কোথাও থেকে নিতে পারেন। স্ক্রিনে দেওয়া আছে, আপনি চাইলে এটাও ব্যবহার করতে পারেন। যাই হোক, এখানে অ্যাকাউন্ট করার জন্য আপনাকে প্রথমেই প্লে স্টোর থেকে অ্যাপসটি ডাউনলোড করে নিতে হবে। তারপর আপনারা যখন অ্যাপসটিতে প্রবেশ করবেন তখন এরকম একটি ইন্টারফেস পেয়ে যাবেন। এখানে আসার পর আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন ইংলিশ এবং বাংলা দুটি ভার্সনে অ্যাপসটি রয়েছে। আপনারা চাইলে ইংলিশও ব্যবহার করতে পারেন, আবার যদি চান তাহলে বাংলাও ব্যবহার করতে পারেন, সেটা আপনাদের ব্যক্তিগত ইচ্ছা। তবে আমার কাছে ইংলিশটাই ভালো লাগে, তাই আমি ইংলিশটাই ব্যবহার করব। আমি ইংলিশে সিলেক্ট করে কনফার্ম বাটনে ক্লিক করে দেব। কনফার্ম বাটনে ক্লিক করে দেওয়ার পর আপনাদেরকে অন্য একটি পেজে নিয়ে যাবে, অর্থাৎ অ্যাপসটি চালু হয়ে যাবে, অর্থাৎ অ্যাপসের মাধ্যমে আপনি প্রবেশ করতে পারবেন, হচ্ছে আপনার প্রথম ধাপ শুরু হয়ে যাবে। তাহলে চলুন, আমরা কনফার্ম বাটনে ক্লিক করার পর আমাদেরকে রিং আইডি এই পেজে নিয়ে আসলো। এখানে আসার পর দেখুন আপনাদের কাছ থেকে চাবে একটা ফোন নাম্বার, অর্থাৎ যে ফোন নাম্বারটা দিয়ে আপনাদের বিকাশ অ্যাকাউন্ট রয়েছে সেই ফোন নাম্বারটা এখানে আপনারা দিয়ে দেবেন। এখানে নাম্বারটা দেওয়ার পর যখন আপনারা সেন্ড কোডে ক্লিক করবেন তখন আপনাদের ফোনে একটা কোড যাবে, সেই কোডটা আপনারা মেসেজ চেক করে এখানে নিয়ে এসে বসে দেবেন। আমার ফোনে অবশ্য অটো দেওয়া আছে, অটোমেটিক সেটা নিয়ে নিবে, আপনাদের যদি না থাকে তাহলে আপনারা সেটা চেক করে নিতে পারেন। দেখুন আমাদের এখানে অটো দেওয়া আছে তাই অটো নিয়ে নিল। এখন আমি নেক্সটে ক্লিক করছি। দেখুন নেক্সটে ক্লিক করার পর আমাদের এখানে একটা নাম চাচ্ছে, তা আমি আমার নামটা এখানে দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের নামটা এখানে দিয়ে দিবেন। নামটা দিয়ে দেওয়ার পর আপনারা আবার নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে একটা পাসওয়ার্ড যাবে, এখানে আপনাকে কমপক্ষে একটি ইংরেজি বর্ণমালা এবং একটি সংখ্যা সহ 8 ডিজিট একটি পাসওয়ার্ড সেট করতে হবে। আমি আমার মতো করে আমার পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি, আপনারাও আপনাদের পাসওয়ার্ডটা সুন্দরভাবে দিয়ে নেবেন এবং দিয়ে কনফার্ম করে দেবেন। আমি এখানে কনফার্ম করে দিচ্ছি, কনফার্ম করে দিয়ে এখানে অ্যালাউ করে দিচ্ছি। এখানে চাইলে আপনারা আপনাদের পাসওয়ার্ডটা সেভ করে নিতে পারেন, আমি আমার পাসওয়ার্ডটা সেভ করে নিচ্ছি। এখানে আসার পর আপনারা 3 বার রিভার্স করে দিবেন, তারপর আপনাদেরকে এরকম অ্যালাউ করতে বলে আপনারা অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করে দেওয়ার পর এখানে হচ্ছে আপনারা একটা অ্যাড রেফার চাবে, আপনারা এটা স্কিপ করে দিবেন। স্কিপ করে দেওয়ার পর আপনাদেরকে সরাসরি রিং আইডির হোম পেজে নিয়ে আসবে। এটা হলো রিং আইডির হোম পেজ, এখান থেকে আপনাদের মেইন কাজ শুরু হবে। এখান থেকে আপনাদেরকে মেম্বারশিপ ক্রয় করে নিতে হবে। মেম্বারশিপ ক্রয় করার জন্য আপনাদেরকে প্রথমে কমিউনিটি জবসে ক্লিক করতে হবে। কমিউনিটি জবসে ক্লিক করার পর আপনারা এমন একটি পেজ পাবেন যেখানে লেখা থাকবে ব্যান্ড প্রমোটার হন, আপনারা ব্যান্ড প্রমোটার হনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদেরকে এই পেজে নিয়ে আসবে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 3টি মেম্বারশিপের অপশন দেওয়া আছে। একটি হচ্ছে বেসিক মেম্বারশিপ, যেটা 2000 টাকা দিয়ে করতে পারবেন, আরেকটা হচ্ছে সিলভার মেম্বারশিপ, যেটা হচ্ছে 10,000 টাকা দিয়ে করতে পারবেন, আরেকটা হচ্ছে গোল্ড মেম্বারশিপ, যেটা হচ্ছে 18,000 টাকা দিয়ে আপনারা করতে পারবেন। তো আমরা হচ্ছে গোল্ড মেম্বারশিপ নেব। হ্যাঁ, গোল্ড মেম্বারশিপ নেওয়ার জন্য আমরা গোল্ড মেম্বারশিপে ক্লিক করব। ক্লিক করার পর বাই মেম্বারশিপে আবার ক্লিক করব। বাই মেম্বারশিপে ক্লিক করার পর আমাদেরকে পেমেন্ট মেথডে নিয়ে আসবে। পেমেন্ট মেথডে গিয়ে আমাদেরকে পেমেন্ট অপশন সিলেক্ট করে দিতে হবে। আমরা যেহেতু বিকাশে করব তাই মোবাইল ইন্টারনেট ব্যাঙ্কিংয়ে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমাদেরকে এই পেজে নিয়ে আসবে, এখানে আপনি 3টি অপশন পাবেন, কার্ড, মোবাইল ব্যাঙ্কিং এবং নেট ব্যাঙ্কিং। আমরা যেহেতু বিকাশে পেমেন্ট করব সেজন্য আমরা হচ্ছে মোবাইল ব্যাঙ্কিংটাই সিলেক্ট করব। মোবাইল ব্যাঙ্কিংটা সিলেক্ট করার পর আপনি এখানে 2টা অপশন দেখতে পাবেন, একটা বিকাশ এবং একটা রকেট। আমরা যেহেতু বিকাশে করব তাই বিকাশ সিলেক্ট করব, বিকাশটা সিলেক্ট করে দিচ্ছি। বিকাশটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর নিচে দেখতে পারবেন পে 18,000 টাকা আইসা পড়ছে। আমরা এখন পেতে ক্লিক করব। পেতে ক্লিক করার পর আপনি দেখতে পারবেন আপনাকে সরাসরি বিকাশের পেমেন্ট অপশনে তারা নিয়ে চলে আসবে।
যখন বিকাশে পেমেন্ট অপশন আসবে তখন আপনার নাম্বারটা শো হবে, ইউর বিকাশ অ্যাকাউন্ট নাম্বার। আপনি নাম্বারটা কনফার্ম করে নেবেন এবং আপনার নাম্বারের সাথে মিলিয়ে নেবেন। মিলিয়ে আপনার নাম্বারের সাথে যখন মিলবে তখন আপনি কনফার্ম করে দেবেন। কনফার্ম করে দেওয়ার পর একটা ভেরিফিকেশন কোড যাবে আপনার নাম্বারে, অর্থাৎ আপনি যে নাম্বার থেকে বিকাশে টাকা পাঠাচ্ছেন সেই নাম্বারে একটা ভেরিফিকেশন কোড যাবে, সেই কোডটা আপনি এখানে এসে বসায় দেবেন। আমি আমার কোডটা বসায় দিলাম, বসায় দিয়ে কনফার্ম করে দিচ্ছি। কনফার্ম করার পর আপনার এখানে বিকাশ পিন নাম্বারটা চাবে, অর্থাৎ আপনি যে বিকাশ নাম্বারটা আছে সেই নাম্বারটার পিন নাম্বারটা চাবে। বিকাশ পিন নাম্বারটা আপনি বিকাশ পিন নাম্বারটা দিয়ে আবার কনফার্ম করে দেবেন। আমি আমার পিন নাম্বারটা দিয়ে দিচ্ছি এবং কনফার্ম করে দিচ্ছি। কনফার্ম করার পরে এখানে আপনাকে তার থেকে 5 সেকেন্ড আপনাকে ওয়েট করাবে ওরা। এখানে একটু অপেক্ষা করার পর আপনার তার SMS-এর মাধ্যমে জানিয়ে দেবে যে আপনার অ্যাকাউন্ট থেকে 18,000 টাকা তারা কেটে নিয়েছে। দেখুন আমাকেও তারা জানিয়ে দিচ্ছে যে আমার অ্যাকাউন্ট থেকে তারা 18,000 টাকা কেটে নিয়েছে। তো এ পর্যন্তই আপনার টোটাল কাজ, এ পর্যন্ত কাজ করে আপনার ব্যাগে চলে আসবেন। ব্যাগে আসার পর আপনাদের সামনে এরকম দেখাবে যে পেমেন্ট আনসাকসেসফুল। ভয় পাবেন না, আপনাদের পেমেন্ট সাকসেস হয়েছে। আপনারা জাস্ট ট্রাই অ্যানাদার পেমেন্টে ক্লিক করে দিবেন। তারপর আপনারা টোটালি অ্যাপস থেকে বের হয়ে যাবেন। বের হয়ে আবার সাথে সাথে অ্যাপসে ঢুকে যাবেন। ঢুকে আপনার জাস্ট 1 মিনিট অপেক্ষা করবেন, ঠিক আছে? 1 মিনিট পর আবার আপনারা কমিউনিটি জবসে ক্লিক করবেন। কমিউনিটি জবসে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা পেজ আসবে। এখানে আপনাদেরকে একটা রেফার কোড দিতে হবে, যে রেফার কোডটা আপনারা স্ক্রিনে বাঁ পাশে দেখতে পাচ্ছেন। এখান থেকে আপনারা রেফার কোডটা নিয়ে আপনার রেফার কোডের জায়গায় বসিয়ে সাবমিট করে দিবেন। আমি আপনাদের সুবিধার জন্য ডিসক্রিপশনও রেফার কোডটা দিয়ে রাখবো, যে HZR/6456 এই রেফার কোডটা দিয়ে আপনার সাবমিট করে দেবেন। সাবমিট করে দিলে দেখবেন যে রেফার অ্যাড সফল হয়েছে। যখন আপনার হবে তখন আপনার ওকে করে দেবেন। এখন আপনার সম্পূর্ণ অ্যাকাউন্টটি কমপ্লিট হয়ে গেছে এবং আপনি একটা মেম্বারশিপও কিনে ফেলছেন। যেহেতু আমরা গোল্ড মেম্বারশিপ কিনছি, সেক্ষেত্রে আমরা হচ্ছে প্রতিদিন 500 টাকা করে এখান থেকে ইনকাম করতে পারবো। তো সেক্ষেত্রে আপনারা যদি এখান থেকে কাজ করতে চান তাহলে আপনাকে ক্লিক হেয়ার টু ওয়ার্ক এই অপশনটাতে ক্লিক করতে হবে। হ্যাঁ, আপনাদের সুবিধার জন্য আমি একটা কাজ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ক্লিক হেয়ার ফর ওয়ার্কে যখন আপনারা ক্লিক করবেন তখন আপনাদেরকে এখানে নিয়ে আসবে। এখানে আনার পর আপনারা ভিডিও দেখুন অপশনটিতে ক্লিক করবেন। তারপর আপনাদের সামনে একটি ভিডিও শো হবে এবং ভিডিওটি শেষ হওয়ার পর আপনাদের অ্যাকাউন্টে 5 টাকা করে যোগ হতে থাকবে। আপনারা যারা গোল্ড মেম্বারশিপ নিচ্ছেন তারা প্রতিদিন 100 করে অ্যাড পাবেন এবং প্রত্যেকটা অ্যাড থেকে আপনারা 5 টাকা করে পাবেন, তার মানে 500 টাকা পাবেন। অবশ্য কোনো ভিডিও হচ্ছে 30 সেকেন্ডের বেশি আপনাদেরকে দিতে হবে না সময়। এভাবে আপনারা আপনাদের কাজগুলো কমপ্লিট করতে পারবেন। তো এই ছিল আপনাদেরকে রিং আইডিতে অ্যাকাউন্ট তৈরি করে দেওয়ার সম্পূর্ণ টিউটোরিয়াল। আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন, যাতে আপনার পাশাপাশি আপনার বন্ধুরাও ভিডিওটি দেখে উপকৃত হতে পারে এবং এখান থেকে টাকা উপার্জনের একটি সুযোগ পায়। তো সবশেষে বলে রাখবো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।